বাট বেশি খোঁচাখুচি না করাই ভালো, তাহলে সব শাকিব আর খেপে আবার আপনাকে খোঁচাবে। ভেরি গুড অ্যান্সার, ভেরি গুড অ্যান্সার। শাকিব খানের প্রিয়তমা ছবি শুটিং সেটে দেখা গেল সুপারস্টার শাকিব খানের সাথে শায়ান আজিম জয়কে। সব তারকাকে দেখা গেল জয়ের প্রোগ্রামে, কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্টারভিউতে শাকিব খানকে অ্যাটেন্ড হতে দেখা যায়নি। কেউ কেউ বলে আমি প্রায় আপনাকে নিয়ে অনেক খোঁচাখুচি করি, আচ্ছা আপনার সম্পর্কে নানান কথা বলি যেন আপনি উত্তেজিত হয়ে যান, কিন্তু আপনি তো কখনো উত্তেজিত হন না, উত্তেজিত হয়ে যায় আপনার ভক্তরা শাকিবিয়ানরা। তারা ভাবে শায়ান নাজিম জয়ের প্রোগ্রামগুলোতে নায়ক নায়িকাকে বেশি খোঁচায় আর সেটা শাকিব খান পছন্দ করে না, বিদায় জয় শাকিব খানকে ইনভাইট করলেও যেতে চায় না শাকিব খান। আবার কেউ কেউ বলে শাকিব খান হবি ব্যস্ত, তাকে বিদায় জয়ের প্রোগ্রামগুলোতে উপস্থিত লক্ষ্য করা যায় না। জয় নিজ মুখে শাকিব খানের সাথে স্বীকার করলেন যে শাকিবিয়ানরা আমাকে সবসময় খোঁচায়, আপনি তো শাকিব ভাইকে আপনার প্রোগ্রামগুলোতে আনতে পারেন না। শাকিব খানকে উদ্দেশ্য করে জয় বলেন আপনি উত্তেজিত হন না, কিন্তু যে জয় ভাই হচ্ছে আমার বন্ধু হয়তো, এবং জয় ভাই তো আপনার বক্তারা তো উত্তেজিত হয়ে আমাকে বকাঝকা করে, আমি যেহেতু হোস্ট আমার প্রোগ্রামে আপনাকে আমি পাই না, তখন আমি আপনাকে খোঁচাই, সবসময় তো সত্য কথা বলতে পাই না, তখন শাকিব খানরা আমাকে গালাগালি করে। আপনি বলুন আমার সাথে আপনার সম্পর্ক কেমন? উত্তরে শাকিব খান বলেন জয় ভাই আমার একজন ভালো বন্ধু, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, তার সাথে অনেক স্টেজ প্রোগ্রাম করেছি। শায়ান নাজিম জয়কে শাকিব খান বলেন আপনি শাকিব খানদেরকে বেশি খোঁচায় না, যদি বেশি খোঁচান তাহলে তারাই আপনাকে বেশি খোঁচাবে। জয় শাকিব খানকে প্রিয়তমা ছবির লোক নিয়ে অনেক প্রশংসা করেন। শাকিব খান জয়কে তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে প্রিয়তমা ছবি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানান।